হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের কাছে দোয়া করতেছেন, কিন্তু বৃষ্টি হইতেছে না। দীর্ঘ সময় যখন পার হয়ে গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেসেজ পাঠিয়েছেন, ও মূসা তুমি যতই ক্রন্দন করো না কেন, আর উম্মতদেরকে নিয়ে তুমি আমার কাছে যতই ফরিয়াদ করো না কেন, আমি আল্লাহ বৃষ্টি দিব না, বৃষ্টি দিব না, বৃষ্টি দিব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আই মাডি কেন বৃষ্টি আপনি দিবেন না যদি আমাকে জানাইতেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমার এই কওমের মধ্যে একজন ব্যক্তি এমন আছে যার পা থেকে মাথা পর্যন্ত যদি তাকানো হয় গোনা ছাড়া কোনো কিছুই দেখা যায় না। মজলিসের মধ্যে এমন গুনাগার এমন নাফরমান যতক্ষণ থাকবে, আমি আল্লাহ বৃষ্টি দিব না, বৃষ্টি দিব না। এবার মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের কাছ থেকে মেসেজটা পেয়ে উপস্থিত লোকজনের মধ্য থেকে বললেন, এর মধ্যে এমন কে আছে যে সারা জীবন মালিকের নাফরমানি করেছে, গুনাহ করেছে, গুনাহ করতে করতে জীবনটা একেবারে ধ্বংস করে ফেলেছে। মানুষ যখন গুনাহ করে হৃদয়ের মধ্যে কালো দাগ পড়ে যায়। নবীজি জানান, আলা ইন্না ফিল জাসাদি মুদগা সুলহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নবীজি বলেন, প্রত্যেকটা মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে। আমার মুসলমান ভাইরা, যখন গোশতের টুকরাটা ভালো থাকে, নিরাপদ থাকে, সুস্থ থাকে, তখন গোটা শরীরটা ভালো থাকে, নিরাপদ থাকে, সুস্থ থাকে। ওয়াইদা ফাসাদা, আর যখন গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, গোটা শরীরটা নষ্ট হয়ে যায়। নবীজি বলেন, তোমরা কি জানোনি সেটা কি? নবীজি বলেন, আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো মানুষের হৃদয়। মানুষের অন্তর যখন ভালো হয়ে যায়, সব ভালো হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, নবীজি জানিয়েছেন, মানুষ যখন গুনাহ করেন অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়। মানুষ যখন আবার গুনাহ করে আবার কালো দাগ পড়ে, আবার কালো দাগ পড়ে যায়। এমন করে করে বান্দা যখন গুনাহ করতেই থাকে, গুনাহ করতেই থাকে, গুনাহ করতেই থাকে, দাগ হইতে হইতে লোহার মধ্যে যেমন জং চড়ে আসে, হৃদয়ের মধ্যে, হৃদয়ের মধ্যে ওই রকম মরিচিকা পড়ে যায়। তখন মালিকের কাছে কাঁদলে আল্লাহ কবুল করতে চান না। আমার মুসলমান ভাই মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়ে বললেন, এমন গুনাহগার কে আছো যার কারণে আল্লাহ বৃষ্টি দিচ্ছেন না, দোয়া কবুল করতেছেন না? মজলিস থেকে তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তাহলে আল্লাহ বৃষ্টি দান করবেন। এবার ওই লোকের বুঝতে আর দেরি হলো না, এই মজলিসের মধ্যে আমার মতো গুনাহগার তো আর কেউ নাই। আমি সারা জীবন মালিকের নাফরমানি করেছি, সারা জীবন সীমা লঙ্ঘন করেছি, কোনদিন আমি মালিকের কুদরতি কদমে সিজদা দেই নাই, রমজানুল মুবারকের রোজাগুলো রাখি নাই, হাই হাই হজ করার সামর্থ্য ছিল হজ করি নাই, যাকাত দেওয়ার সামর্থ্য ছিল অর্থ ছিল যাকাত দেই নাই, মালিকের কুদরতে সিজদাও দেই নাই, মালিককে একটু ডাকিও নাই, আজ এসেছি আমার মতো নাফরমান হয়তো কেউ নাই, আমার জন্যই মনে হয় মালিক আজ বৃষ্টি দিচ্ছেন না। এবার লোকটা চোখ দিয়ে পানি বের করে আর মালিকের কাছে ফরিয়াদ করে বলে, আই মালিক, উপস্থিত এত মানুষের মধ্যে সব থেকে খারাপ মানুষ হলাম আমি, আমি তো এটা জানি মালিক, তুমিও তো এটা জানো, কিন্তু তোমার নাম না রহমান, তোমার নাম না রহিম,
তোমার নাম না গফুর, তোমার এই নামের কারণে আমাকে বেইজ্জতি করো না, মজলিস থেকে বের করে দিও না। আজ আমি এই মজলিসে তওবা করতেছি জীবনে কোনদিন তোমার নাফরমানি করবো না, সীমা লঙ্ঘন করবো না, জীবনে কোনদিন গুনাহ করবো না, তোমার দাসত্ব করবো, তোমার ইবাদত করবো। আই মালিক বিপদগ্রস্ত করো না, অসম্মানী করিও না। এইভাবে চোখ দিয়ে পানি বর করতেছে আর তওবা করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে বান্দার দিলের গুনাহগুলো সব মুছে দিয়েছেন পূর্ণ। সুবহানাল্লাহ, দিলের গুনাহগুলো মুছতে দেরি, আকাশ মণ্ডলী সঙ্গে সঙ্গে মেঘাচ্ছন্ন হয়ে গেছে, মেঘাচ্ছন্ন হওয়ার সাথে সাথে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, মজলিসে একজন গুনাহগার ব্যক্তি না বের হওয়া পর্যন্ত বৃষ্টি হবে না। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের কাছে হাত উত্তোলন করে বলে, আই মালিক তুমি বললা একটা আর হইলো আরেকটা বুঝলাম না। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, গুনাহগার বান্দা ছিল মাত্রই তওবা করেছে, আমার বান্দা যখন আমার কাছে তওবা করে আমি আমার বান্দাকে ফিরায় দেই না, আমি আমার বান্দাকে ফিরায় দেই না, আমার বান্দার গুনাহগুলো মাফ করে দিয়েছি, তার তার তওবার কারণে আজ তোমরা সকলেই বৃষ্টিতে সিক্ত হতে পেরেছো। বলুন সুবহানাল্লাহ। এই জন্য তওবার অনেক দাম, দিলের মধ্যে অনেক গুনাহ জমে গেছে, দিলের মধ্যে অনেক নাফরমানি, নাফরমানির গুনাহ জমে গেছে, দিলের মধ্যে অনেক কাজা নামাজের গুনাহ জমে গেছে, দিলের মধ্যে অনেক রোজা কাজার গুনাহ জমে গেছে, দিলের মধ্যে অনেক চোখের জেনার গুনাহ জমে গেছে, দিলের মধ্যে অনেক নাফরমানির গুনাহ জমে গেছে, দিলের মধ্যে অনেক সন্ত্রাসীর গুনাহ জমে গেছে, হৃদয়ের মধ্যে অনেক সীমা লঙ্ঘনের জমা গুনাহ জমে গেছে, হৃদয়ের মধ্যে অনেক গুনাহ জমতে জমতে আজ হৃদয়টা একেবারে শেষ। আসুন তওবা করি, ফিরে আসি মালিকের কাছে, তওবা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যতটুকু কথা বললাম পূর্ণাঙ্গ আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা মুফতি সাহেব হুজুরের কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আজান হয়ে গেছে, 15 জামাত হবে, আর 5 মিনিট বাকি।